ইস্টার্ন ব্যাংকের যে ইবিএল স্কাই ব্যাংকিং অ্যাপটি নতুন আপডেট হয়েছে অনেক করে বিকাশে ফান্ড ট্রান্সফার করতে সমস্যা হচ্ছে আজকে দেখাবো কিভাবে ইনস্ট্যান্ট বিকাশে ফান্ড ট্রান্সফার করবেন সর্বপ্রথম যে বিকাশে ফান্ড ট্রান্সফার করবেন এটার জন্য আপনাকে ইবিএল স্কাই ব্যাংকিং অ্যাপটি আপডেট করতে হবে এটা প্লে স্টোর থেকে আপডেট করতে পারবেন ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার ইবিএল স্কাই ব্যাংকিং অ্যাপটি ব্যবহার করতে কেমন মনে হচ্ছে কমেন্ট করে জানাবেন ইবিএল স্কাই ব্যাংকিং অ্যাপটি আপডেট করার পর নর্মালি ওপেন করবেন অ্যাপটি ওপেন করার পর এখানে কিন্তু ইবিএল স্কাই ব্যাংকিং অ্যাপটি ব্যবহার করার জন্য কিছু নির্দেশনা দেখাচ্ছে আমি কিন্তু নর্মালি লগ ইন অপশানে ক্লিক করব লগ ইন অপশানে ক্লিক করার পর আমাকে কিন্তু এখানে ইউজার আইডি দেখাচ্ছে আমি কিন্তু আমার ইউজার আইডিটি অটোমেটিক এখানে সেভ করে রেখেছি আমি ফিঙ্গার প্রিন্ট অ্যাড করেছি ফিঙ্গার প্রিন্ট অপশানে ক্লিক করে কিন্তু আমার ফিঙ্গার প্রিন্ট বসিয়ে আমি কিন্তু লগ করতে পারছি আমার লগ ইন করার পর নর্মালি কিন্তু যে অ্যাকাউন্ট লগ ইন করার পর অ্যাকাউন্টের যে মেনুগুলো রয়েছে এই মেনুগুলো দেখাচ্ছে আমি কিন্তু নিজের অ্যাকাউন্টেও কিন্তু ফান্ড ট্রান্সফার করতে পারবো নিজের অ্যাকাউন্ট বলতে হচ্ছে কি আমি যে নাম্বারে ইবিএল এসকে ব্যাংকিং ব্যাঙ্কিং যে নাম্বার দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কানেক্টেড এই নাম্বারে কিন্তু আমি সরাসরি ফান্ড ট্রান্সফার করতে পারবো মাই ব্যাংকিং অপশনে যদি ক্লিক করি এই অপশন থেকে কিন্তু আমি যদি এখানে অপশন রয়েছে মাই এম এফ এস ট্রান্সফার এই অপশনে ক্লিক করে কিন্তু আমি ফান্ডটি ট্রান্সফার করতে পারছি বিকাশে কিন্তু ফান্ডটি এম হিসেবে ট্রান্সফার হবে আমি যেহেতু আমি ফান্ড ট্রান্সফার অপশন থেকে করবো এখানে কিন্তু ফান্ড ট্রান্সফার অপশন রয়েছে ব্যাগে এসে কিন্তু ফান্ড ট্রান্সফার অপশনটি দেখতে পাচ্ছি ফান্ড ট্রান্সফার অপশানে ক্লিক করার পর এখানে একটি অপশন রয়েছে এম এফ অপশনে আমি ক্লিক করব এম এফ এস অপশানে ক্লিক করার পর শুধুমাত্র একটি মোবাইল ব্যাঙ্কিংয়ে ফান্ড ট্রান্সফার করা যাচ্ছে ইবিএল ব্যাংকিং ব্যাংকিং থেকে বর্তমানে বিকাশে করা যাচ্ছে বিকাশ অপশনটি সিলেক্ট করব বিকাশে অপশনটি সিলেক্ট করার পর ট্রান্সফার টু বিকাশ এখানে আমাকে সোর্স হিসেবে ট্রান্সফার ফ্রম এটা আমার অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট করতে হচ্ছে আপনার কার্ড থাকতে পারে এটা এখানে সিলেক্ট করার পর ট্রান্সফার টু সিলেক্ট বেনিফিশিয়ারি বেনিফিশিয়ারি অপশানটি ক্লিক করার পর আমার কিন্তু কনট্যাক্ট ডিটেলসগুলো দেখাচ্ছে বিকাশের জন্য আলাদা করে কিন্তু তারা কোনো বেনিফিশিয়ারি অপশন নিয়ে আসেনি বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে এমন কোনো অপশন নিয়ে আসেনি শুধুমাত্র যে কন্ট্যাক্ট নাম্বারগুলো সেভ করা থাকবে এই নাম্বারে বিকাশে ট্রান্সফার করা যাবে আপনার যদি যে নাম্বারে ট্রান্সফার করবেন যে বিকাশ অ্যাকাউন্টে এই নাম্বারটি যদি সেভ করা না থাকে আপনার কন্টাক্ট ডিটেলসে সর্বপ্রথম নাম্বারটি সেভ করতে হবে আমার যেহেতু সেভ রয়েছে নাম্বারটি সিলেক্ট করার পর এখানে কিন্তু আমার বিকাশ অ্যাকাউন্টটি যে নামে ওপেন রয়েছে বিকাশ অ্যাকাউন্টের ডিটেলসে এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার নাম দেখাচ্ছে আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেখাচ্ছে এরপর হচ্ছে আমাকে ট্রানজ্যাকশন করার জন্য অ্যামাউন্ট বসাতে হবে আমি সর্বনিম্ন পঞ্চাশ টাকা করতে পারবো দৈনিক সর্বোচ্চ তিরিশ হাজার টাকা পর্যন্ত করতে পারবো এরপর আমার পঞ্চাশ টাকা অ্যামাউন্টটি বসিয়ে আমি নেক্সট আইকনে ক্লিক করছি নেক্সট আইকনে ক্লিক করার পর নর্মালি কিন্তু এখানে আমার অ্যাকাউন্টের যে তথ্যগুলো রয়েছে অ্যাকাউন্ট নাম্বার দেখাচ্ছে আমার টোটাল অ্যামাউন্ট দেখাচ্ছে আমি কত টাকা ট্রান্সফার করছি ভিউ ব্রেকডাউন অপশান থেকে কিন্তু আমি তথ্যগুলো দেখতে পাবো আমার ট্রানজেকশন শেষ হওয়ার পর আমার অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স থাকবে এই তথ্যগুলো কিন্তু দেখাচ্ছে ট্রান্সফার টু এম ডি ইব্রাহিম আলী এবং আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দেখাচ্ছে এখানে কিন্তু লোড হিসেবে কিন্তু অটোমেটিক দেখাচ্ছে বিকাশ ট্রান্সফার তাহলে কিন্তু এটিটা অপশন থেকে যে পেনের মতো একটা আইকন রয়েছে এই অপশানে ক্লিক করে এডিট করতে পারবো আমি বায়োমেট্রিকের মাধ্যমে কিন্তু ফান্ড ট্রান্সফার করতে পারবো ইমেলে ওটিপি পাঠিয়ে অথবা আমার মোবাইল নাম্বারে কিন্তু এস এম এস পাঠিয়েও কিন্তু ট্রান্সফার করতে পারছে আমি বায়োমেট্রিক দিয়ে করব তাহলে কিন্তু আমার সাথে সাথে কিন্তু বায়োমেট্রিক বসিয়ে কিন্তু ফান্ডটি ট্রান্সফার হবে বায়োমেট্রিক অপশনে ক্লিক করার পর নেক্সট অপশনে ক্লিক করছি নেক্সট অপশনে কিন্তু আমাকে আমার বায়োমেট্রিক দিতে হচ্ছে আমার ফোনের বায়োমেট্রিক দেওয়ার পর একটু লোডিং হচ্ছে লোডিং হওয়ার পর দেখতে পাচ্ছি আমি আমার অ্যাকাউন্টে যে রয়েছে আমার অ্যাকাউন্টে কিন্তু ফান্ডটি ট্রান্সফার হয়েছে আমাকে কিন্তু এখানে ডিটেলস তথ্যগুলো দেখাচ্ছে আমি একটু অপেক্ষা করার পর দেখতে পাচ্ছি বিকাশ থেকে কিন্তু নোটিফিকেশান পেয়েছে বিকাশ থেকে একটি মেসেজ পেয়েছে আমার টাকাটি বিকাশ অ্যাকাউন্টে যুক্ত হয়েছে এবং যে ইস্টার্ন ব্যাঙ্ক রয়েছে ইস্টার্ন ব্যাঙ্ক থেকেও কিন্তু মেসেজ পেয়েছে এই সুবিধাটি কিন্তু আমার ভালো লেগেছে সাথে সাথে মেসেজগুলো পাচ্ছি সাথে সাথে কিন্তু বিকাশ অ্যাকাউন্টে টাকা যুক্ত হচ্ছে এখানে কিন্তু আপডেটের একটি বড় আপডেট নিয়ে আসা হয়েছে আমাকে কিন্তু ইস্টার্ন ব্যাংকের ইবিএল স্কাই ব্যাংকিং থেকে আমাকে একটি রিসিপ্ট কপি দিচ্ছে ভিউ রিসিপ্ট অপশনে যদি আমি ক্লিক করি এরপর আমি চলে স্ক্রিনশট রাখতে পারছি আমি যদি ডাউনলোড অপশানে ক্লিক করি ডাউনলোড অপশন থেকেও কিন্তু এটা আমার যে গ্যালারি রয়েছে যে মাই ফাইলস রয়েছে আমার ফাইলেট আমি সেভ অবস্থায় রাখতে পারছি আমি চাইলে কিন্তু স্ক্রিনশটটিও কিন্তু দেখে এটা ব্যবহার করতে পারছি আমি যদি তাকে এই স্ক্রিনশটটি পাঠিয়ে দিই তার এন্ডেও কিন্তু এটা রিসিপ্ট হিসেবে ব্যবহার করতে পারবে এরপর আমি কিন্তু আমি যে ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করছি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে এটাও কিন্তু আমাকে নোটিফিকেশন জানানো হচ্ছে আমি ওপেন করার পর দেখতে পাচ্ছি আমার অ্যাকাউন্ট নাম্বার যে বিকাশ অ্যাকাউন্টের ফান্ডটি ট্রান্সফার করেছে এটার তথ্যগুলো দেখাচ্ছে সময় দেখাচ্ছে ট্রানজাকশন ডিটেলস কিন্তু দেখাচ্ছে আমার কিন্তু ওভারঅল ফান্ড ট্রান্সফার কিন্তু ফেল হয়নি প্রথম ফান্ড ট্রান্সফারে ভালো লেগেছে আপডেটটি যেহেতু রিসিপ্ট কপি দিচ্ছে এই স্টার কিন্তু ট্রান্সফার হচ্ছে একটি বিষয় আমার ভালো লাগেনি বেনিফিশিয়ারি অ্যাড করার সুবিধা দিচ্ছে না আমি কিন্তু বারবারে কিন্তু নাম্বার যুক্ত করব না আমি কিন্তু অপরিচিত কারো নাম্বার সেভ করে রাখবো না আমি শুধুমাত্র ট্রানজেকশন পারপাসে আমি বেনিফিশিয়ারি অ্যাড করবো এটা যদি ইস্টার্ন ব্যাঙ্ক থেকে আপডেট নিয়ে আসা হয় বিকাশের বেনিফিশিয়ারি সেভ করতে পারবো ডিলেট করতে পারবো এই আপডেটটি হলে আরও ভালো হাফেক আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনাদের প্রতিটি কমেন্ট আমার নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতেন ধন্যবাদ